মরক্কো উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবে অন্তত 43 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 3 শিশু রয়েছে। দেশটির বন্দর নগরী তারফার উপকূলে নৌকাডুবিতে এই হতাহতের ঘটনা ঘটে। সোমবার স্পেনের দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্টিয়ার্স এসব তথ্য জানায়। এ সময় অন্তত 10 জনকে উদ্ধার করা হয় বলে জানান সংগঠনটির মুখপাত্র। তিনি জানান, নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীরা সাহায্যের জন্য রবিবার থেকেই যোগাযোগের চেষ্টা করছিল। কয়েক ঘন্টা চেষ্টার পর মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সমর্থ হন তারা। পরে দেশটির সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। তবে 40 জনের বেশি মানুষের মৃত্যু হলেও এখন পর্যন্ত মাত্র 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের ক্যানারি দ্বীপে পাড়ি জমানোর পথে এই দুর্ঘটনার শিকার হন অভিবাসন প্রত্যাশীরা। The treacherous journey.